পুরানিকে মিলিয়ে নাও তোমরা আঙ্গুল গুলিকে কেবলা মুখে রাখো রফুল আদান করবে হাত যেন তোমার কেবলার দিকে হয় নবীজি বলছেন কাতার সোজা করে নাও কাঁধে কাঁধ মিলিয়ে নাও গোড়ালির সঙ্গে গোড়ালি মিলিয়ে নাও সারা আসার নবীজি তিন তিনবার বলতেন এখন বলার উদ্দেশ্য হলো আল্লাহর এবাদত নামাজ পড়তেই হবে এতে কোনো গতি নাই কেন নবীজি যে ফর্মুলা দিয়েছেন নবীজি বলছেন শুনে রাখ আল্লাহ পাকের রাসূল বুখারীর 85 পৃষ্ঠায় ঘটনা দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নবীর হাদিস তোমরা নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে দেখেছ আচ্ছা বলেন তো নবীজিকে দেখেনি তাহলে কিভাবে নামাজটা আদায় করব তো নবীজি এক 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 করে পাতায় 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 তিনি বুঝিয়ে দিয়েছেন কাজে নবীজি বলছেন আমি তিন তিনবার বললাম কাতারকে সোজা করো আঙ্গুলগুলিকে তোমরা কি করো ঠিককে বললাম কি করো কাঁধে কাঁধ মিলিয়ে নাও তোমাদের চোখ যেন সাদ্দার দিকে থাকে এই দিকে লক্ষ্য করবে তারপর বলছেন আমি তিনবার বলার পরে যদি আমার কথাটা অগ্রাহ্য হয় অমান্য হয় নবীজি বলছেন আওলা তুখালফাল্লাহু বাইনা কুলুবিকুম আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ফাটল সৃষ্টি করে দিবে তাহলে এবার আমার সাথে কথা বলুন আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানকে মানবো তো ইনশাআল্লাহ এই কথা কেন বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেখ একটু কোরআনটা দেন তো বলবেন নাকি না কিছু আচ্ছা আচ্ছা একটা কথা বলি এটা কি বলেন আল্লাহর কোরআন আমরা সবাই জানি নবীজি মৃত্যুর 4 দিন আগে ইমামতিতে যাচ্ছেন কয়দিন আগে বললাম বলুন 4 দিন আগে আমার কথা খুব ভালো বুঝবেন আমি যেন আপনাকে বুঝাতে পারি এটাই আমার মগজে থাকে 4 দিন পূর্বে আল্লাহ পাকের রাসূল ইমামতিতে যাচ্ছেন সময়টা ছিল মাগরিবের সময় আর এটাই ছিল শেষ জামাত মানে এশা নামাজে তিনি আসার চেষ্টা করেছিলেন এসেছিলেন পারেননি আবু বকরকে ইশারা করেছিলেন যাই হোক ওটা পরের কথা কিন্তু নবীজি মাগরিবের সালাতে 4 দিন পূর্বে মানে মরে যাওয়ার 4 দিন পূর্বে মাগরিবের সালাতে হাজির হলেন মসজিদে নববীতে বুঝলেন তো নবীজি ইমামতি করছেন তো ওই মাগরিবের সালাতে কতগুলো আমরা মুসাল্লি আছি জানেন যে মুলি সাহেব নামাজটা হালকা করিও কেন যে ভাই ধান কাটা কাটি চলতে ভাই মাজা পিটলে গেছে হালকা করে ঠিক আছে কিন্তু মরে যাওয়ার 4 দিন পূর্বে আল্লাহ পাক রাসূল একটা সূরা পাঠ করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فالمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالخارقات فرقا فالملقيات ذكرا عذرا او نذرا نبيجي اي سورة تاكي مطور 4 দিন পূর্বে مسجد নবীতে আল্লাহ পাকের রাসূল ইমামতি করেছেন আর এই সূরাটাকে তিনি পাঠ করেছেন প্রথম রেকাতে তিনি 25টা আয়াত পড়লেন দ্বিতীয় রেকাতে তিনি 25টা আয়াত পড়লেন তার মানে এই সূরাটাতে 50টা আয়াত রয়েছে নবীজি সালাম ফিরার পরে যেটা মুরসালাত এটা 77 নম্বর সূরার 50 নম্বর আয়াত শেষ আয়াতটা যেটা তিনি পড়েছিলেন ভাবে আইকে হাদিসিম বাদা হইমেন ভাবে আইয়ে হাদিসিম বাদা হইমেন ওরে আমার উম্মতিরা আল্লাহর বান্দারা কান খুলে শোনো আমি মরে যাওয়ার পরে তোমরা কোন বাণীর উপরে বিশ্বাস স্থাপন করবে না সদা সর্বদা আল্লাহর কোরআনের উপরে অটল থাকবে নবীজির বাণীর উপরে অটল থাকবে খবরদার তোমরা টলমল করবে না তার মানে নবীজি মৃত্যুর 4 দিন পূর্বে এটা বুঝিয়েছেন যে তোমরা খবরদার আল্লাহর বিধান এবং রসুলের বিধান ছেড়ে অন্য বিধান তোমরা গ্রহণ করবে না আল্লাহ পাক রাসূল এটা বলে গিয়েছেন তাহলে যদি 4 দিন পূর্বে নবীজি এই কথা বলে যান মরে যাওয়ার আমি আপনি সেই নবীর উম্মত আমি কেন মেনে নিতে পারছি না এই জন্য আমাদের ইমানের দুর্দশা ভাই এই জন্য মেনে নিতে পারছি না কেন আল্লাহ পাক রাসূল তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ আওয়াজ দিয়ে পড়বেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নবীর ভিতরে
মিম্বারে বসলেন জালাসা আলাল মিম্বারে ওয়া জালাসনা হাওলাহুম নবী জি মিম্বারে বসলেন সাহাবীরা চতুর্দিকে মসজিদে নববীর বসলেন বসার পরে নবী জি হাদিস পাঠ করেছেন ইন্না সালাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম ইন্না মাউইদাকুমুল হাওল ওয়া ইন্না ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাওলিল আন ওয়া ইন্না মাফাতিহা ফাদাইনিল আরদি مفاتيح الأرض وإن والله ما أخاف عليكم أن تشركوا بعدي ولكن أخاف عليكم ما تنافسوا فيها وزاد بعضهم وفي رأيتي فتقتلوا فتهلكوا كما أهلك من كان قبلكم مسلم هو إلى كافر খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পড়ে ছাই মানো দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই মানো দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ও যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হইব রে আসন অতর হইব রে আসন যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হইব রে আসন অতর হইব রে আসন তাই সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই মানো দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই মানো দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ও সময় তো আর নাই রে বেশি দমের খালা শেষ যেতে হবে সেই ঠিকানা যেথাই আপন দেশ ও তোর যেথাই আপন দেশ সময় তো আর নাই রে বেশি দমের খালা শেষ যেতে হবে সেই ঠিকানা যেথাই আপন দেশ ও তোর যেথাই আপন দেশ তাই সময় থাকতে জোগাড় করো হিসাব করতা মানো দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই মানো দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই একবার বলুন সুবহানাল্লাহ আপনার বিরক্ত লাগছে নাকি খুব ঠান্ডা মাথা বুঝুন আর সেগুলো আমাদেরকে শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি আল্লাহ যেন তৌফিক দিন সকলে পারি আল্লাহুম্মা আমিন ভাইজান তাহলে অনুসরণ কাকে বলে আমি এটা বুঝাতে চাইছি তো নবীজি মসজিদে নবীর মেম্বারে বসে আছেন যে নবীজি বলছেন দেখো তোমাদের আমি আগেই চলে যাচ্ছি তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে এখনই আমি আমার হাউজে কাউসার দেখতে পাচ্ছি কেননা আমাকে পৃথিবীর চাবি সর্বপ্রদান করা হয়েছে নবী বলছেন আল্লাহ আল্লাহর কসম আন্তুশরেক বাদি আমি মরে যাওয়ার পরে আমার উম্মতেরা শিরকে লিপ্ত হবে না পাথর পূজা করবে না দেব দেবীকে মানবে না এক কথাই আমার উম্মতেরা পীরের মাজারে যাবে না বড় বড় অন্যায় বড় বড় গুনাহ এগুলো আমার উম্মতেরা করবে না নবীজি বলছেন এটা আমার বিশ্বাস নবীজি আমার হাদিস দ্বারা ব্যাখ্যা দিলেন হাদিস দ্বারা ব্যাখ্যা দিলেন শুনে রাখো আমি মরে যাওয়ার পরে তোমরা শিরকে কোনো মতেই তোমরা লিপ্ত হবে না নবী বলছেন এটা আমার হলো বিশ্বাস তাহলে আমরা বেঁচে আছি যদি বেঁচে থাকি নবীর কথাটা আমরা মেনে আছি বেঁচে না থাকলে চলে গেছি আমরা স্বর্গে হাই আল্লাহ তাহলে একে আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের বিধিবিধানকে মেনে নিলে জান্নাতের পথ এই জন্য আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন কি মাইয়ুজিল্লাহা ওয়া রাসূলহু
ادخله جنات تجري من تحتها الانهار ومن يتولى يعذبه عذابا اليما নবীজির হাদিস আল্লাহর কোরআন বলছেন মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলহু যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে আল্লাহর কোরআন বলছেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো কিন্তু যদি তারা ওমাইয়া তাওয়াল্লা তারা যদি অগ্রাহ্য করে নবীর কথাকে মেনে দিতে পারলো না নবীর কথাকে মেনে দিতে পারলো না তারা অগ্রাহ্য করে চলে যায় না আল্লাহর কোরআন বলছেন তাদের জন্য কাল কিয়ামতের দিন কঠিন আযাব আছে সেই আযাবে তারাকে গ্রেফতার হতে হবে সেই দিন কোন রকমের রেহাই তোমার থাকবে না জি কেন কেন মানে আপনাকে আমি বুঝাচ্ছি ভালো করে বুঝবেন মক্কার লোকেরা দুষ্ট দুরাচারীরা আবু জাহাল উতবা সাইবা আকমাস বিন শারেক আবু লাহাব উম্মে জামিল এরা নবীজির পিছনে কটোক্তি যেমন ভারতবর্ষের মাটিতে একজন মহিলা নবীর নামে কটোক্তি করেছে কে নূপুর শর্মা তবে এই নূপুর শর্মা করেছে একজন অমুসলিম করে দিলে সেটা ওর জন্য স্বাভাবিক হয়ে যায় কিন্তু আমি আপনি মুসলমান যখন নবীর প্রতি কটাক্ষ করবে এটা কত ব্যথা আসবে আমি তো নিজে মেনে নিতে পারছি না তবে তার জন্য ঝড় তুলে লাভ কি আছে কথা বুঝতে পারছেন আমার আমি তো নিজেই মেনে নিতে পারছি না তাহলে সেই ব্যক্তির জন্য ঝড় তুলে লাভ কি আছে জবাব দাও হায় আল্লাহ তবে তুমি নিজে সঠিক হও আমি মুসলমান হয়ে আমি আল্লাহর বিধানকে মেনে নিতে পারছি না রসুলের বিধানকে মেনে নিতে পারি না আর একবারকে মিছিল নিয়ে চলে গেলাম এটাই ঠিক হ্যাঁ 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 দুষ্ট দুরাচারীরা মক্কার লোকেরা এরা বলছে যে নবীজিকে ঠিক করতে হবে বলছে কেন তা আবু জাহাল খুব চালাক লোক তো বলছে এই কারণে যে একে মনে হয় জিনে ভূতে ধরে নিয়েছে চল একে ব্যবস্থা করা যাক তখন বলছে কোথায় যাবে এর রোগটা কোথায় সারবে আবু জাহাল বলছে আমি জানি বলছে কোথায় আবু জাহাল বলছে চল আমার সঙ্গে মেনে নেওয়া কাকে বলে অনুসরণ কাকে বলে জান্নাতের রাস্তা তৈরি করেছেন আমি এটা আপনাকে বুঝাতে চাই কথা হলো কোনটা দুনিয়ার মানুষ আবু জাহাল ছুটল এমন দেশের অধিবাসী তার নাম হচ্ছে জেমাদুল আজদি এই জেমাদুল আজদির কাছে আবু জাহাল গেল আর আবু জাহাল বলছে ও জেমাদুল আজদি ভাই আপনি এমানের অধিবাসী কিন্তু মক্কায় এমন একটা লোকের আবির্ভাব ঘটেছে মক্কায় এমন একটা লোক নতুন নতুন কথা তুলেছে নতুন নতুন কথা আবিষ্কার করেছে পথে ভাই জেমাদুল আজদি তোমাকে যেতে হবে যে নবীর ব্যাপারে তোমাকে সঠিক করে দিতে হবে বলো তো তোমার দ্বারাই মানুষ অনেক ভালো হয় তুমি নিম পাতা দিয়ে তুমি নিম পাতা দিলে বোর পাতা দিয়ে তুমি ঝেড়ে দিতে গেলে তোমার হাতে মানুষের জন তারা কামিয়াব হয় কোন রোগী তোমার কাছে আসতে গেলে তুমি তার হাতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন তুমি হাত বোলাও তখন সঙ্গে সঙ্গে রোগীটা ভালো হয়ে যায় তাজা হয়ে যায় মক্কার লোকেরা আমরা হয়রান হয়ে গিয়েছি পেরেশান হয়ে গিয়েছি কথা আপনি চলেন তো এই লোকটাকে সঠিক করার জন্য আবু জাহাল বলছে এটা জিমাদুল আজদি বলছে এটা কোনো ব্যাপার হলো বলছে চলো তো জিমাদুল আজদি এবার এসেছেন কোথায় জানেন নবীকে জিজ্ঞেস সঠিক করার জন্য জি আপনাকে জ্বর জ্বালা হয়েছে ডাক্তার দেখেছেন দিলে দুটা সুই জি ভরে গেল আপনার নাকি তা এটা তো আপনি শখে নন ব্যথাতে কথা বুঝতে পারছেন হ্যাঁ অন্য কিছু ভাবিয়েন না তো জিমাদুল আজদি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক করার জন্য এসেছে এসে নবীজি বসে আছেন আর ওই সামনে জেমাদুল আজদি বসলেন বসার পরে তখন জেমাদুল আজদি কি বলছেন জানেন ইয়া মুহাম্মদ ইন্না আরাক মিন হাদিহি রিহ হে মুহাম্মদ আমি ঝাড়ফুঁকের মাধ্যমে জিন ছাড়ানোর চিকিৎসক আমার হাতে মানুষ অনেক ভালো হয় আমার হাতে মানুষ অনেক ভালো হয় ইয়া মুহাম্মদ আমি জিন ছাড়ানোর চিকিৎসক
মক্কার লোকেরা আমার কাছে গিয়েছিল আপনাকে জিনে ধরেছে না ভূতে ধরেছে না আপনি পাগল হয়ে গিয়েছেন না আপনার ব্রেন শট হয়ে গিয়েছে আপনি বলেন তো ইন্নাল্লাহ ইয়াশফি আলা ইয়াদি নিশ্চয় আল্লাহ তাআলা আমার হাতে যাকে ইচ্ছা তিনি আরোগ্য দান করে থাকেন মানশা আফা আল্লাহ বলেন তো আপনার কোনো প্রয়োজন আছে কি কথা বুঝতে পেরেছেন নবীজিকে জেমাদ লাজদি বলছে যে আপনাকে আপনার মাথা পাগল ব্রেন শট হয়ে গিয়েছে না জিনে ধরেছে তো আমি তো জিন ছাড়ানোর চিকিৎসক একজন আমি জেমাদ লাজদি বলছি তো এরকমের রোগে আপনি আক্রান্ত হয়ে থাকলে আমি কিন্তু নিম পাতা কিংবা বোর পাতা ঝেড়ে আপনার অসুখকে দূর করে দেব আল্লাহ তাআলা নিশ্চয় আমার হাতে মানুষকে আরোগ্য দান করে থাকেন তো আপনার কোনো প্রয়োজন আছে কি মক্কার লোকেরা আপনার ব্যাপারে নালিশ করেছে যে লোকটাকে কি করে সঠিক করা যায় নতুন নতুন কথা বলছে আপনার মাথা পাগল হয়ে গিয়েছে তো ঠিক করা যাক আহা হা ভাইজান কথাটা মাথায় রাখবেন তো এই নবীজিকে জামাদুল্লাহ দিয়ে সঠিক করতে এসেছে তো নবী কিছুক্ষণ হ্যালো জানাত হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো আছেন আচ্ছা আচ্ছা ঠিক বাড়ি আমার এই কুমারগঞ্জ মালদা শামসিরপুর জি 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 হ্যাঁ ওখানেই বাড়ি